মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিজস্ব উৎপাদন বাড়ানো জরুরি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে ডিজিটালাইজেশন যেন কর্মসংস্থানে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি যারা কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনোরকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমা রেখায় অত্যন্ত ছোট জনসংখ্যার দিক থেকে বিশেষ বড় সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ নিজেদের দেশের সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত স্বাস্থ্যসম্মত হওয়া উচিত সাথে সাথে জলবায়ুর অভিজ্ঞতা থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে